সো গাইস বাইরে থেকে আসছে, এখনো হচ্ছে আজান দিতে বাকি হচ্ছে কয় মিনিট, আরো আধা ঘন্টা 40 মিনিটের মতো বাকি। তো এখন হচ্ছে একটু ছাদে যাব। এই টাইমে কবুতরগুলো ছাড়লে কি হয়, আধা ঘন্টা ওরা উড়ে ঘোরার পর আবার সুন্দর মতো ঘরে চলে আসে সন্ধ্যা রাগ দিয়া। তো এখন এই টাইমে কবুতরগুলোকে একটু ছাড়ি, আর ওদের অনেক দিন হচ্ছে ছাড়া হইতেছে না। ওই মানুষের বাসার ছাদে যা বসে থাকে, এই কারণে হচ্ছে ওদেরকে বেশি একটা ছাড়ি না। তো এই যে একটু খাবার নিতে হবে, খাবার নিব আর যে একটু ওদের ছাড়বো। আসলে যে ব্লগগুলো বানিয়েছি কবুতর নিয়ে, এগুলো হচ্ছে যে সকালবেলা যাই খাবার দেওয়ার, বাট আমি যে বিকালে কবুতরগুলো ছাড়ি এই ব্লগটা নাই। তো ভাবলাম আজকে এই ব্লগটাও করা যায়। তো এখন খাবারগুলো নেই, তারপর হচ্ছে ছাদে যাবো। তো এখানে খাবার নিয়ে নিছি, এতটুকু খাবার এখন লাগবে, এখন এগুলো নিয়ে হচ্ছে যাবো ছাদে। আর গাইজ, কালকে থেকে যে গরম, এই পুরো গোপ্রো গরম হয়ে গেছে, আর আমি দেখেন ঘামতেই আছি। আর এখন ছাদে যাবো, কবুতরগুলো এই গরমের ভিতর খাঁচায় থাকলে ওদেরও তো গরম লাগে, এই কারণে একটু ছাড়লে ওয়েদারটা ভালো, ওদের একটু ভালো লাগবে। আর আমি দেখতেছি আমার কবুতরের ব্লগগুলো আপনারা অনেকেই পছন্দ করতেছেন, তো বেশি বেশি কবুতরের ব্লগ চাইলে আমার সাথেই থাকতে হবে। এখানে এই যে আমার লক্কা জোড়াটা, আমার বাসায় ফার্স্ট টাইম ডিম দিছে, এই যে ডিম। এখন এই যে দেখতে গেলে ঠোকর দিয়ে দিবে, এই কারণে এখন দেখতে পারবো না। আর এই যে নটটা, আর এই যে মাদিটা, এই যে সাপচিলা, এই জোড়াটার নাম হচ্ছে সাপচিলা। এটার এই যে দুটা বাচ্চা হয়েছে দেখেন, সাদা একটা, লাল একটা। এটার আগেরও আরও দুটা বাচ্চা ছিল, একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা আছে ধাপড়িতে। তো এই যে আমার ধাপড়ি, এই ধাপড়ির ভিতর ছোট বাচ্চা আছে, ওই যে ওই কালডমের বাচ্চা, তারপর এই যে একটা, আর এই যে এই পাশে একটা বাবু আছে, এই হচ্ছে তিনটা ছোট ছোট বাচ্চা, আর এই যেগুলো সব আগের বড় বড় বাবু। তো এখানে এই যে আমার সাপচিলার যে বাচ্চাটা, এই যে এটা হচ্ছে আগের বাচ্চাটা, এটা হচ্ছে সাপচিলার প্রথম বেবি। এর মধ্যে আরেকটা ছিল, ওইটা মারা গেছে, আর এই যে ও আছে এখন। তো আপাতত ধাপড়িতে এই পাশে নরমাদি এখনও চেক করা হয়নি, সবগুলো এই পাশেই রাখা আছে। আর পরে এই যে এখানে নরটা রাখবো, আর এই যে এই পাশে হচ্ছে মাদি রাখবো, এটা এখনও পুরোপুরি খালি আছে। তো কবুতর আপাতত যেহেতু কম আছে, তো এই কারণে এখন আর নরমাদি আলাদা করা হয়নি। কবুতর যেগুলো আছে এগুলোরই হচ্ছে বাবু সব এটার ভিতর রাখা, আরও বাবু হইতেছে। এই যে দেখেন, এখানে এই যে দুইটা বাচ্চা আছে, এই যে ওদের, তারপর এই যে এখানে ডিমে বসা আছে, এখানেও ডিমে বসা আছে। তারপর এই কবুতরটারই হচ্ছে প্রবলেম গাইজ, একটা ম্যাজিক দেখাই। একটা একটু আপনি, আমি চেক করছি, ওর কিন্তু কোনো ডিম নাই দেখেন। আমি ভাবছি ওর ডিম টিম দিবে, বাট কিছুই নাই, ওইভাবে এইসব বৈশা থাকে। আজকে তিন চার দিন হয়ে গেছে এরকম করতেছে, ডিম দিতেও পারে এখন আমি জানি না। তারপরে এই যে এখানে ব্ল্যাক হোমার একটা বাবু হয়েছে, এখানে রাগের বাবুটা মারা গেছে, তারপরে যেই বাবুটা আসছে। তো এটার কিছুদিন পরে যখন খাবার খাবার খাওয়া শিখবে, হাঁটা শিখবে, তখন ওকেও এই যে ধাপড়ের ভিতর দিয়ে দিবে। তো এই যে আজকের ওয়েদারটা ভালো, আর কবুতরগুলো ছাড়লে এই যে এই বাসে ছাদে যা বসে। তো একটু পরে ছাড়ার পরে দেখাবো, আর দেখেন আজকের ওয়েদারটা কি সুন্দর। আসলে এই যে এরকম ডিফারেন্ট কালারের কবুতর জোড়া দিলে ডিফারেন্ট রকম বাবু বের হয়, আর যদি এই যেরকম সেম টু সেম, এই যেরকম সেম সেম দিলে ওদের মতোই বাপমার মতোই বাবু বের হয়, বাট যখন এই যেরকম জোড়া দেওয়া হয় তখন একটু ডিফারেন্ট টাইপের বাবু বের হয়। সো গাইস, টাইম অনেক শর্ট, আবার ইফতারির জন্য নিচে ডাক দেওয়া হবে। তো এখন কবুতরগুলো ছেড়ে ওদের রেখে আমি নিচে যাব, চাওয়া তারপর মাগরিবের আজানে রাখ দিয়ে ওদের এসে ঢুকাবো। আর গাইস, বেশি কথা না বলে এখন কবুতরগুলো ছাড়ি, ওরাও অনেক এক্সাইটেড, কজ অনেকদিন পর আকাশে উড়বে। আর আপনাদেরকে একটু দেখাই যে আমি কীভাবে কবুতরগুলো ছাড়ি, ওরা কীভাবে উড়ে আবার কীভাবে ব্যাক করে ঘরে। আর তারপর এখন একজন না বের হইলে কেউ বের হবে না, একজন বের হবে তো সবাই বের হবে, আবার একজন ঘরে ঢুকবে সবাই ঘরে ঢুকবে। এই যে এই লফটের হচ্ছে কিং, এটা এই লফটের কিং হচ্ছে ও, তো ওরেই ছাড়ি আগে। ছাড়ার সাথে সাথে এই যে উড়া শুরু হয়ে গেছে, ওই যে উঠতেছে, তখন বাকিগুলোরও ছাড়ি, তারপর হচ্ছে ওরা একদম দল বাইধা উঠবে, দেখি বাকিগুলোরে ছাড়ি ও বসার আগে। এখন ওর যে পার্টনার আছে ওইটারে ছাড়বো। এই যে পার্টনার, এখন ছাড়বো হচ্ছে এই যে ওরে। Thank you.
সো গাইস এই তিনটা হচ্ছে একদমই ছোট বাচ্চা মাত্র খাবার খাওয়া শিখছে আর হচ্ছে হাঁটা শিখছে আর ওই যে ওগুলা বড় ওগুলার সবগুলারই ছাড়ছি কয়টা উইরা আসছে আর বাকিগুলো ওই যে উপরে বসে আছে দুইটা তো ওদের এখন এই যে খাবার দিব তো ওরা কিছু জন উড়ছে আর কিছু জন হচ্ছে উড়ে নাই কজ হচ্ছে ওদের অনেকের মুড হয় অনেকের হয় না আর এই যে অনেকদিন পরে ছাড়ছি দেখে এই যে বাসার ছাদে আছে আর নিলে এই যে এরকম উপরে যা বসে থাকতো ওই যে দেখেন দুইটা বসে আছে উপরে তো এই যে এখন একটু খাবার ছিটাই দিই আর ওই যে ওগুলোকে ছাড়ি না কজ ওগুলো এক এক জায়গা থেকে এক একজন আসছে তো যার যার ঘরে চলে যাবে তো আরও কিছুদিন পরে এখানে থাকুক সেট হোক তারপরে ওদেরকে ছাড়বো কারণ এক একজন হচ্ছে এক এক বাসার বাচ্চা তো আবার যার যার বাসায় চলে যাবে কজ আমার এগুলোকে যদি এখন বিক্রি করি এগুলো আবার ঠিকই আমার বাসায় ব্যাগ চলে আসবে তো এই কারণে আসলে ওগুলোকে এখনও ছাড়া হইতেছে না পরে ছাড়বো ওগুলোকে তোর আর কই গেল আর একটা চিলা আর কিন্তু কবুতর আরেকটা মিসিং লাগতেছে আরেকটা হচ্ছে চিলা কবুতর তো কবুতর থাকার কথা 11টা এখানে আছে 10টা এই যে এখানে আছে 5টা 3টা আর এই যে উপরে 2টা তো আরেকটা কই ওইটার এখন খুঁজতে হবে তো এখন ওই যে এইটাতে ওদেরকে পানি দিব যে গরম পড়ছে এই ওয়েদারটা একটু ভালো বাতাস আসছে এই কারণে ছাড়ছি একটু এই গরমের থেকে ভালো হবে আর আগে হচ্ছে এখানে কাপড় দিয়ে দিতাম এখন আর কাপড় দিই না এখন শুধু নেট দিয়ে ঢেকে রাখি কজ অনেক গরম ওদের একটু পরে টাইম হবে সুন্দর মতো এই যে এখানে গেট খোলা আছে ঘরে চলে যাবে আর এই তিনজন এখনও ছোট উঠতে পারে না শুধু হাঁটা শিখছে আর ঠিক মতো ওই যে দেখেন হাঁটতেও পারে না সাদাটাকে দেখেন একটু তো আর একটু বড় হবে দেন এই যে বড় খাবারগুলো খাইতেও পারে না এগুলো এই যে ওরা এসে এসে খাবে একটু পরে আর এখন হইতেছে এই এই খাঁচারগুলোর একটু খাবার দিয়া দেই কজ ওদের বাবু আছে বাবুদেরও খাওয়াইতে হয় ওই যে দেখেন মাদিটা কেমন খাবারের জন্য করতেছে নিশ্চয়ই ওদের খাবারের পাত্র খালি এই যে দেখেন খাবারের পাত্র খালি এখন ওদেরও খাবার দিতে হবে তারপর আমার নিজেরও গাইস খাইতে হবে কজ সারাদিন না খাওয়া ইফতার করতে হবে রোজা রাখছি তো ওদেরকে যদি আবার সারাদিন টাইম দিই তাহলে আবার নিজের প্রতি টাইম দেওয়া হবে না সো গাইজ আমার রেড কালার কবুতর থাকার কথা ছিল 4টা এখানে আছে 3টা এখানে আছে 2টা এখানে আছে 3টা 5টা 8টা উপরে আছে ওই যে 2টা বাট রেড কালার আরেকটা কবুতর মিসিং ওরে পাইতেছি না ও কুইয়ে গেছে এখন এই বাসার ছাদেও বসে নাই এই বাসার ছাদেও বসে নাই নাই এখানেও তো কুইয়ে গেছে ওরে এখন খুঁজতেছি তো আবার কার সাথে উঠতেছে আল্লাহই জানে নাকি আবার এই বাসার ছাদেই আছে না এই বাসার ছাদেও নাই তো কবুতর গেল টেনশনে ফালাই দিল কবুতরটা গেল কই ওরে তো রাখছি ওরে উড়লো প্রথমে উড়ার পরে যে কুই যে বসছে এটাই বুঝতেছি না আচ্ছা টাইম হলে অটোমেটিক চলে আসবে কজ এরকম কোনো করে নেই যায় হয়তো আশেপাশে কোথাও বসে বসার পরে আবার সুন্দর মতো চলে আসে এই যে এটার পার্টনারটারে পাইতেছি না এটার বোন না জানি ভাই তো ওরেই খুঁজতেছি আর এখানে গাইজ এই যে কবুতরটা এখানে কেন এসে বসে রয়েছে কজ ও এতদিন ওর বাবা মার সাথেই ছিল আজকে ওকে আলাদা করে দিছি এই কারণে তো এখন এই বাচ্চাগুলোরে এখানে ভিতরে রেখে দিব এই যে ওদের কজ ওদের খাওয়া দাওয়া শেষ আর এই যে ওদের টাইম হইলে ওরা অটোমেটিক চলে যাবে ভিতরে আর ওরা ওদের এই যে এখানে খাবার দিলে ওরা সুন্দর মতো খায় নিতে পারে এই যে এখন ওদের একটু ভিতরে খাবার দিয়ে দিই ওই যে এখানে এই কয়টা আছে তো এগুলো এখন উড়বে টুড়বে ঘোরাঘুরি শেষ হবে সুন্দর মতো এখন ঘরে চলে যাবে এই যে গাইজ দেখেন ও নিচে চলে আসছে উপর থেকে ঘোরা শেষিছে চলে আসছে ওরে মনে হয় কেউ ধরতে গেছিল পরে লেজে থেকে দুইটা পক ছিঁড়া গেছে তো এই যে এখন ও চলে আসছে ওর পা একটা ট্যাগ পরাইতে পারছিলাম এই যে এইটার আর বাকিগুলোর পা মোটা হয়ে গেছে তো এগুলোকে ছোটোকালেই পরা দিতে হয় আর ওই যে উপরে একটা আছে তো এখন নিয়ে ওয়েট করতে হবে কবুতর হইতেছে একটা শখের জিনিস গাইস এটা হচ্ছে সবাই শখ করে পালে এটা যদি কেউ বিজনেস হিসাবে পালতে চায় যে এখানে আমি 10টা টাকা ইনভেস্ট করলে 15টা টাকা ব্যাগ আসবে এরকম কিছুই নাই উল্টা এটাকে আরও 10টা টাকা ইনভেস্ট করলে এটার পর আরও 25টা টাকা ইনভেস্ট বেশি যাবে এরকম অবস্থা এটার পিছনে আবার কোনো প্রফিট নাই
অনেকে আবার প্রফিট হিসেবে পালে, যেরকম বাচ্চাগুলো হইলে বাচ্চাগুলো সেল করে। তো আমি আসলে এইভাবে আপাতত পালতেছি না, আমরা হচ্ছে শখের বশে পালতেছি। তো এটাই, আর এই যে কবুতরগুলো হচ্ছে যে ওদের ঘরটা চিনে, ছাড়লে যে আবার সুন্দর মতো ব্যাক আসে, এটাই হচ্ছে একটা শান্তি যে ওরা এই বাসাটাকে ওদের নিজের বাসা মনে করে। এই যে দেখেন আমি কথা বলতেছি, চুপ করে সব দাঁড়ায় আমার কথা শুনতেছে। যা যা।